वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे जो आबार एक नतून रेसिपी नहीं लाउ चिंगड़ी, तो चलो स्टार्ट करा जाक। फार्स्ट ही चिंगड़ी माछगुलो के भालो करे धुए नहीं, तार मध्य नून हलुद दिए भालो करे चिंगड़ी माछटाके माखिए नेब। माखानो हो गेले कड़ाइयेर मध्य सामान्य परिमाणे सर्षेर तेल देव। तेलटा गरम हो गेले गैसेर फ्लेमटाके लो करे तार मध्य आमरा चिंगड़ी माछगुलो के दिए देव। चिंगड़ी माछटा देवार पर আস্তে আস্তে চিংড়ি মাছটাকে ভাজতে হবে, আর মানে একটু লাল হওয়া অবধি চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য মতন তেল দেব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দেব, আর অল্প সামান্য পরিমাণে গোটা জিরে। এই পুরো ফোড়নটা দিয়ে একটুখানি ফোড়নটা ভাজব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমরা লাউগুলো দিয়ে দেব। লাউটা আমি আগেই কেটে রেখেছিলাম, তো লাউটা দেওয়ার পর সেটাকে ভালো করে মিক্স করতে হবে। একটু উল্টে পাল্টে পুরো লাউটাকে মিক্স করে নেব। হলুদ আর জিরে গুঁড়ো যে মশলাটা আছে সেটার সাথে একটু ভালো করে মিক্স করতে হবে, এবং তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর মাঝে মাঝেই ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ করার পর লাউটা মোটামুটি তোমার সেদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি। তারপর আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখতে হবে। আর হ্যাঁ, একটু টেস্টের জন্য অবশ্যই একটু চিনি দেবে, তাহলে জিনিসটা খেতে আরও ভালো লাগবে। চিনিটা দিয়েও আমরা কিছুক্ষণ আর একটু মিক্স করব, যাতে চিনিটা একটু গলে যায়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। মোটামুটি লাউটা হয়ে এসেছে, এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে জিনিসটাকে মিক্স করব। ভালো করে মিক্স করার পর ওর মধ্যে একটুখানি গরম মশলা দেব, জাস্ট অল্প মতন গরম মশলা দেওয়ার পর সেটাও ভালো করে একটু মিক্স করা হয়ে গেলে এক চামচ ঘি দেব। ঘিটা দিলে একটু টেস্টটা আরও ভালো লাগে, গন্ধটা সুন্দর ওঠে। তো ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ধনে পাতা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নামতে। তো এই ছিল লাউ চিংড়ি। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আনার চেষ্টা করবো। থ্যাংক ইউ।